নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বে এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা বেশ কয়েকদিন কি বর্তমান পত্রিকায় একটি খবর চাপা হয় এবং সেখানে উল্লেখ করা হয় যে খুব তাড়াতাড়ি এসএসসির একটি নতুন বিজ্ঞপ্তি আসে চলেছে এবং তার জন্য শূন্য পদের হিসেব নেওয়াও শুরু হয়েছে এবং এই নিয়ে বিকাশ ভবনে তৈরি হয়েছে গুঞ্জন এবং তার দুদিন পরই আবার সেখানে খবর দেওয়া হয় যে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে এই ধরনের কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না এখন আবারও আজকে একদিন পত্রিকায় ওই একই ধরনের খবর ছাপা হলো এবং সেখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি এসএসসির বিজ্ঞপ্তি আসতে চলেছে কারণ বিকাশ ভবনে এই নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে এবং এখানে যেসব অনুপাত বা যে বিষয়গুলি নিয়ে বলা হয়েছে তা পুরোটাই কিন্তু বর্তমান পত্রিকা থেকে কপি করা অর্থাৎ বর্তমান পত্রিকাতে যে ধরনের নিউজ ছাপা হয়েছিল এখানে একই ধরনের নিউজ ছাপা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যেহেতু বর্তমান পত্রিকা উল্লেখ করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের থেকে বলা হয়েছে যে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি আসছে না তা সত্ত্বেও কেন এখানে একই ধরনের বিজ্ঞপ্তি একটি খবর দেয়া হলো এবং একদিন পত্রিকায় কেন এই খবরটি ছাপা হলো তাহলে সত্যিই কি বিধানসভা ভোটের আগে এই ধরনের একটি বিজ্ঞপ্তি আসতে পারে যদিও এই খবরটি অনেকজনের কাছে গ্রহণযোগ্য নয় কারণ কয়েকদিন আগেই একই খবর ছাপা হয়েছিল বর্তমান পেপারে এবং তারপরে সেখানে বলে দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের থেকে এই ধরনের কোনো খবর নেই যে নতুন বিজ্ঞপ্তি আসছে তা সত্ত্বেও এখানে এই একই খবর দেওয়া হয়েছিল ফলে বিধানসভা ভোটের আগে যে নতুন বিজ্ঞপ্তি আসতে পারে সেই জল্পনাকেই আবারও উস্কে দিল এই একদিন পত্রিকা